हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट स्टडी स्टूडियो। तो आजकल भिडियोर आलोचनार विषय हे विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर वनर सम्पर्के अर्थात वनर अवदान वनर सम्पर्के गुरुत्वपूर्ण तथ्य एवं कम्पिटिटिव परीक्षार परिप्रेक्षिते की तथ्य जानते हैं मने रखते हैं सेगुली आमरा एई भिडियोते देखे नेब एक नजरे। रवीन्द्रनाथ ठाकुर जन्मग्रहण करेछिलेन 1861 साले कलकाता जोड़ासाँको ठाकुर परिवारे। 1861 साले उन्नी प्रयात हो 1941 साले 80 बसर बयसे प्रयात हन परलोक गमन करें। उनार प्रथम उपन्यास अर्थात विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर प्रथम उपन्यास बऊ ठाकुरणीर हाट जेटी प्रकाशित हो 1883 साले प्रथम कव्यग्रंथ कवि कहनी मैं प्रथम ग्रंथागारे प्रकाशित कव्यग्रंथ कवि कहनी प्रथम छोट गल्प भिकारिणी 1874 साले प्रकाशित हो। नेक्स्ट जेटी पॉइंट बला हुए थे रवीन्द्रनाथ ठाकुर के बांगला छोट गल्पर जनक बला है। रवीन्द्रनाथ ठाकुर के बांगला छोट गल्पर जनक बला है। एखन आमरा देखब जो शिशु साहित्य उनार उनी जो शिशु साहित्यगुलो रचना करेछिलेन सहजपाठ किशालय चित्र विचित्र वीर पुरुष प्रभृति। आत्मजीवनी हच्छे जीवन स्मृति उनार सबथेके गुरुत्वपूर्ण एक बई जीवन स्मृति 1912 साले प्रकाशित है। छद्मनाम आर्नाकली पकड़ेसी पकड़ासी दिवाकर शर्मा भानु सिंह अकपट चंद्र भास्कर अर्थात ओनार किन्तु नौटी छद्मनाम छिलो एर मध्य एगुली किन्तु खुबी उल्लेखयोग्य। उपाधि विश्वकवि उपाधि हच्छे विश्वकवि उपाधि ये उपाधि दें के ब्रह्मबान्धव उपाध्याय खूब इम्पर्टेंट परीक्षार जो लाइनटी मने रखबे विश्वकवि उपाधि दें ब्रह्मबान्धव उपाध्याय। और ए प्रसंगे तुम्हारे एकटूखानी बोले दी जे ये आमी सीरीजटि शुरू करेछि विख्यात बांगाली ये टपिके माने जखन शेष होबे आमादेर चैनेले आपलोड करा शेष होबे पुरोटाइ अर्थात एरपर नेताजी सुभाषचंद्र बसु विवेकानंद एभावे विशिष्ट विख्यात बांगालीदेर बांगाली सम्पर्के विस्तारित किन्तु भिडियो आपलोड करब परीक्षार जन्य। तो जखन शेष होबे তখন এই পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের চ্যানেলে, সেই জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। ওকে, তো নেক্সট যে পয়েন্ট বলা হয়েছে বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতনে প্রথমে তিনি কী করেন না শান্তি মানে ব্রহ্মচর্য আশ্রম যে শান্তিনিকেতন আশ্রম যিনি মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে যেটি হচ্ছে এখন যেটি হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এবং পরীক্ষায় প্রশ্ন এমনভাবে হয় যেটি কোন জেলায় অবস্থিত, তো হচ্ছে এই জন্য আমি বলে দিয়েছি বীরভূমে কিন্তু অবস্থিত। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি চু চেন্তান অর্থাৎ রবীন্দ্রনাথ, ঠিক আছে। নটির পূজা 1932 সালে নটির পূজা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালনা করেন এটি একমাত্র এটি হচ্ছে একমাত্র হচ্ছে কি না ছায়াছবি, ঠিক আছে। প্রথম বাঙালি নোবেল পুরস্কার প্রাপক তিনি হচ্ছে প্রথম বাঙালি তথা প্রথম এশীয় এবং প্রথম ইউরোপীয়ের বাইরে অর্থাৎ প্রথম ইউরোপীয়ের বাইরে কেউ নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি যেটি প্রকাশিত হয়েছিল 1910 সালে অনুবাদ সং স্প্রিং অর্থাৎ গীতাঞ্জলির অনুবাদ সং এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে একটু সং অফারিংস, ঠিক আছে, সং অফারিংস, ঠিক আছে, সং অফারিংসের সং অফারেন্সের জন্য তিনি হচ্ছে 1912 সালে এটি হচ্ছে অনুবাদ করেন, এর জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে। ওকে, এটা তোমরা একটু ঠিক করে নিও, টাইপিংটা এখানে দেওয়া আছে সং অফারিংস, ঠিক আছে। তো গীতাঞ্জলি 1910 সালে তিনি হচ্ছে প্রথম প্রকাশ করেন এবং এরপর তিনি হচ্ছে এর অনুবাদ করেন 1912 সালে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই মানে স্বয়ং এই গীতাঞ্জলির অনুবাদ করেন এবং এটি হচ্ছে সং অফারিংসের নামে নাম দেন এবং সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পান কত সালে 1913 সালে। আর এই সং অফারিংসের ভূমিকা লেখেন কে ডাব্লিউ বি এইডস, একজন ইংলিশ কবি ডাব্লিউ বি এইডস, ডাব্লিউ বি এইডস হচ্ছে তিনি এর ভূমিকা লেখেন। এবং গীতাঞ্জলি এই গীতাঞ্জলি কাকে উৎসর্গ করেন, এই গীতাঞ্জলি উৎসর্গ করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ উৎসর্গ করেন উইলিয়াম রোদেনস্টাইনকে। ওকে, এবং এ প্রসঙ্গে আমরা আর কয়েকটি উৎসর্গীত গ্রন্থের নাম জানি, তাসের দেশ তার বিখ্যাত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি নাটক তাসের দেশ, এটি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আর বসন্ত উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। এছাড়া কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উৎসাহিত করেন
প্রভাব সঙ্গীত ইন্দিরা গান্ধীকে। এভাবে তোমরা বিস্তারিত, আমি ওই দিকটা আর যাচ্ছি না, উৎসর্গীকৃত গ্রন্থের তালিকা তোমরা বই থেকে বই পেয়ে যাবে, বই থেকে দেখে নেবে, ঠিক আছে। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রচিত কিন্তু তিনি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রচনা করেছিলেন। এবং এই আমার সোনার বাংলা রচয়িতার সঙ্গে সঙ্গে তিনি হচ্ছে শিলং, মানে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, ওনার অনুপ্রেরণায় বা ওনার থেকে ওনার থেকে মানে অনুপ্রেরিত হয়ে কিন্তু শ্রীলঙ্কা জাতীয়, ওনার গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচিত হয়েছে। আর আমাদের ভারতের জাতীয় সঙ্গীত তোমরা সবাই জানো রচয়িতা। আর গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাস। চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। শেষের কবিতা হচ্ছে রোমান্টিক কবি, শেষের কবিতা ওনার একটি রোমান্টিক উপন্যাস, ঠিক আছে, শেষের কবিতা রোমান্টিক উপন্যাস। পত্রিকা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম, 22শে ডিসেম্বর 1901 সালে যেটি প্রকাশিত হয় প্রথম ওনার সম্পাদনায়। এবং সাধনা পত্রিকা 1891 সালে সুধীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে যৌথভাবে সম্পাদনা করেন এই পত্রিকা। এছাড়া তিনি ভারতী পত্রিকারও সম্পাদনা করেছিলেন। তো এই ছিল আজকের এই ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে লাইক করে দিও। আর আমরা ধাপে ধাপে এই সিরিজটি চলবে, তো এই সিরিজটি কন্টিনিউ করার জন্য কিন্তু তোমাদেরকে লাইক অবশ্যই করতে হবে, আর কি কমেন্ট করে জানাতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর শেয়ার করতে হবে। তাহলে আমি মোটিভেট হয়ে আরও আরও মানে বেশি করে ভিডিও দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।